আসসালামু আলাইকুম শফি আহমেদ স্টুডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আর এখন যে সিরিজটা চলছে সেটা হচ্ছে অ্যারোবি ইলাস্ট্রেটর ফুল কোর্স ফর ফ্রিল্যান্সিং আর আজকের ক্লাস নাম্বার হচ্ছে ক্লাস চোদ্দ আর আজকের ক্লাসের বিষয় হচ্ছে হোয়াট ইজ অ্যাক্সপ্যান্ড ইন ইলাস্ট্রেটর অর্থাৎ অ্যাক্সপ্যান্ড জিনিসটা কি ইলাস্ট্রোটোর এক্সপ্যান্ড জিনিসটা কি এটাই আজকে আলোচনা করব খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস আশা করি যারা শেখার জন্য আগ্রহী আছেন তারা এই ক্লাসটা মিস করবেন না প্রথমে হচ্ছে চলুন জেনে নেওয়া যাক আসলে আমাদের যে অ্যাক্সপ্যান্ড জিনিসটা বলি সে জিনিসটা আসলে কি অ্যাক্সপ্যান্ড জিনিস হচ্ছে এরকম একটা জিনিস যেটাকে আমরা স্ট্রোক স্ট্রোক থেকে আমরা পাত বানিয়ে ফেলতে পারি পাত থেকে স্ট্রোক নিতে পারি ফিল করতে পারি অথবা ফিল থেকে স্ট্রোক নিতে পারি এটা এটা হচ্ছে একটা কনভার্টার অর্থাৎ এটার মাধ্যমে কনভার্ট করা হয় কনভার্টার করা হয় কীরকম আমি যদি একটু বলি আপনাদেরকে দেখুন মনে করুন এই যে আমার একটা লেখা আছে দেখতে পাচ্ছেন যে লেখাটা আছে লেখাটাকে আমি একটু বড় করলাম এখন এই যে লেখাটা আছে এখন যদি আপনি এটার আউটলাইন দেখতে চান তাহলে কি করতে হবে কন্ট্রোল ওয়াই দিতে হবে কন্ট্রোল ওয়াই আমি দিলাম এখানে কন্ট্রোল ওয়াই দেখুন তো আউটলাইন হলো এটা কি পাত হয়েছে না হয়নি এখন যদি এটাকে পাত করতে চান তাহলে কী করতে হবে আপনাকে অবজেক্টে ক্লিক করতে হবে যে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে এইখানে অকেতে ক্লিক করতে হবে এখন কন্ট্রোল ওয়াই দেন এই যে দেখুন পাতে পরিণত হয়েছে তাহলে যে সংজ্ঞাটা আপনাদেরকে বললাম এটা একটা কনভার্টারের মতো তাহলে যে জিনিসটা পাত ছিল না সেটাকে আমরা পাত বানিয়ে ফেলেছি কীভাবে অ্যাক্সপ্যান্ডের মাধ্যমে এটা কিন্তু আরেকভাবে করা যায় সেটা হচ্ছে রাইট বাটনে ক্লিক করে আপনাকে যেটা করতে হবে এখানে এই এই এখানে রাইট বাটনে ক্লিক করে এইখানে আপনার ক্রিয়েট আউটলাইনে চলে আসতে হবে আচ্ছা এটা এখন ইয়া মোডে চলে গেছে এডিটিং মোডে সো এই যে দেখুন ক্রিয়েট আউটলাইন ক্রিয়েট আউটলাইনে দিলেন এই যে ক্রিয়েট আউটলাইন হয়ে গেল সো এইটা ছিল হচ্ছে অ্যাক্সপ্যান্ডের যে সংজ্ঞা সেটা অর্থাৎ ফিল থেকে স্ট্রোক স্ট্রোক থেকে ফিল বা কোন একটা ফিল থেকে পাত কোন একটা স্ট্রোক থেকে পাত এরকম কনভার্টের জন্য আপনাকে এক্সপান্ড ব্যবহার করতে হবে এখন হচ্ছে আমরা দেখব যে এক্সপান্ড দ্বারা আমরা কী কী করতে পারি এবং কি কি প্রয়োজনে কি কী জিনিসের মধ্যে আমাদের প্রয়োজনটা পড়বে এক্সপ্যান্ডের সেই জিনিসগুলো দেখব এখন আপনাদেরকে একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখুন আমি এখান থেকে এই যে টুলটা আছে শেপ টুল এই শেপ টুল থেকে রেক্টিঙ্গাল টুল এটা এখান থেকে এসে আমি শিফটে চেপে রেখে এখানে একটা রেকটিঙ্গেল আমি আঁকলাম এই যে দেখতে পাচ্ছেন রেকটিঙ্গেল রাখলাম এখান থেকে ফিল আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই কালারটা এবং স্ট্রোক দিয়ে দেবো হচ্ছে অন্য একটা কালার এখানে স্ট্রোকে ডাবল ক্লিক করে এখানে অন্য একটা কালার দিয়ে দিব আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কালার কোনোটা দেখা যাচ্ছে না কারণ এটা আউটলাইন ভিউ দেওয়া সো এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে দেবেন আবার এই যে দেখুন চলে আসছে এবং এখানে যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকের ভ্যালুটা আমরা বাড়িয়ে দেবো এখান থেকে স্ট্রোকের ভ্যালু আমরা দিয়ে দিলাম এইটা এখন স্ট্রোকের ভ্যালুটা আরও বাড়িয়ে দিচ্ছি এটা কেন দিলাম আপনাদেরকে একটা জিনিস শেখানোর জন্য বোঝানোর জন্য দেখুন এটাকে যখন আমরা সিলেক্ট করছি তখন এইখানে যে আউটলাইনটা আছে এখানে যে স্ট্রোকের আউটলাইনটা আছে এটা কিন্তু মাছ বরাবর এখন এই মাছ বরাবর থাকাকালীন যখন আপনার এই স্ট্রোকের পাতটা এটা হচ্ছে পাত এই মুহূর্তে যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাত এই পাতটা এখন এই স্ট্রোকের একদম সেন্টারে আছে এখন এই সেন্টারে থাকাকালীন আপনি যদি এখান থেকে অবজেক্টে চলে আসেন এবং এখানে এক্সপ্যান্ডে চলে আসেন যে এক্সপ্যান্ডটা শো করবে এবং এক্সপ্যান্ডে দিলে এটা এক্সপ্যান্ড হবে এ দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড হবে এখানে ফিল স্ট্রোক থাকবে এখানে আপনি ওকে দিয়ে দিলে এটা এক্সপ্যান্ড হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন এক্সপ্যান্ড হয়ে গেছে কিন্তু যদি আপনার এই যে দেখুন এই যে স্ট্রোকটা আছে এই স্ট্রোকের এই যে দেখুন আমি স্ট্রোকে চলে আসলাম স্ট্রোকের এই যে অ্যালাইন স্ট্রোক এইটা যদি আপনার সাইডে থাকে অর্থাৎ এটার এই স্ট্রোকটা যদি ইনসাইডে থাকে অথবা স্ট্রোকটা যদি আউটসাইডে থাকে এখন আউটসাইডে আছে এখানে ক্লিক করলে ইনসাইডে চলে যাবে সো ইনসাইড অথবা আউটসাইডে যদি থাকে তাহলে কী হবে আপনি যদি অবজেক্টে যান তাহলে এখানে এক্সপ্যান্ড এটা শো থাকবে না এটা এক্সপ্যান্ড অ্যাপারেন্সে থাকবে তখন আপনি যদি এক্সপ্যান্ড অ্যাপারেন্সে ক্লিক করেন তাহলে কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে যাবে আবার আপনি অবজেক্টে গিয়ে এখানে এক্সপ্যান্ডে ক্লিক করলে এটা এক্সপ্যান্ড এক্সপ্যান্ড অ্যাপারেন্সে দিলেও কিন্তু এক্সপ্যান্ড হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে বন্ধুরা যে এইটাকে শুধু আপনি সিলেক্ট করে আপনি যে অবজেক্ট থেকে শুধু এখানে এক্সপেন্ড এবং এক্সপেন্ড অ্যাপারেন্স সেটা করতে পারবেন সেটা না এখানে আপনি যেটা করতে পারবেন আপনি অবজেক্টে ক্লিক করে এখানে অবজেক্টে ক্লিক করে আপনি চলে আসতে পারেন পাতে পাত থেকে এখানে এসে আপনি এই যে আউটলাইন স্ট্রোক দেখতে পাচ্ছেন এই যে আউটলাইন স্ট্রোক এখানে ক্লিক করলে কিন্তু আউটলাইন হয়ে যাবে অর্থাৎ এক্সপেন্ড এবং আউটলাইন এই জিনিসের কাজ দুইটা জিনিসের কাজ কিন্তু মোটামুটি একই রকম সুতরাং আপনি শুধুমাত্র যে এক্সপ্লেন্ড করলেই হবে তাই না আপনি এখানে পাতে চলে এসে এখানে এই যে আউটলাইন স্ট্রোক এটাতে দিলেও কিন্তু আপনার কাজ হয়ে যাবে সো এই হচ্ছে এই আউটলাইন বা ক্রিয়েট আউটলাইনের যে বিষয়টা অবজেক্ট পাথ এবং এই যে আউটলাইন স্ট্রোকের যে বিষয়টা এটা হচ্ছে এই বিষয়টা বন্ধুরা এখন চলুন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে একটু দেখি মনে করুন আমি এখান থেকে একটা যে কোনো একটা রেকটিঙ্গেল আঁকলাম এইখানে আমি গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো সেটার জন্য আমি গ্রেডিয়েন্টে ক্লিক করছি আর এখানে গ্রেডিয়েন্টের প্যানেলে এসে এখানে আমি যেটা করছি রেডিয়াল গ্রেডিয়েন্টে ক্লিক করে দিচ্ছি ও এটা হচ্ছে মানে আমার ইয়াতে হয়ে গেল মানে স্ট্রোকে হয়ে গেছে আমি স্ট্রোক এটা নান করে দেবো যে স্ট্রোক স্ট্রোক যেটা আছে নান করে দিলাম এবং এই যে যেটা ফিল আছে ফিলে কিন্তু আমি কি করলাম এখানে একটা রেডিয়াল গ্রেডিয়েন্ট আমি এঁকে দি দিলাম সো আমি এখন যেটা করবো এখানে আপনাদেরকে একটা জিনিস দেখাবো মনে করুন আমি এই যে জিনিসটা আছে এইটাকে যখন আমি এক্সপ্ল্যান্ড করতে যাব তখন আমি আসলে কি করব। তখন একটা বিষয় আছে এটাকে যখন আমি এখানে অবজেক্টে ক্লিক করবো এবং অ্যাক্সপেন্ড অ্যাপারেন্সে ক্লিক করবো তারপর এখান থেকে আবার অবজেক্টে ক্লিক করব ক্লিক করব তারপর এক্সপ্লেনডে ক্লিক করব এখন দেখুন এই যে এখানে কিন্তু কি এখানে কিন্তু স্ট্রোক নাই এই জন্য কিন্তু স্ট্রোকটা হাইড হয়ে আছে আর ফিল আছে এবং ফিলের মধ্যে ঠিক দেওয়া আছে এবং এইখানে দেখুন এখানে দেওয়া আছে স্পেসিফাই অবজেক্টস এইখানে দুশো পঞ্চান্ন লেখা আমি যদি এখানে একশো দিই এবং এখানে অকেতে ক্লিক করি তাহলে কিন্তু এখানে পাত হবে একশোটা এই যে দেখুন অখেতে ক্লিক করলাম এখন যদি কন্ট্রোল ওয়াই দিই এই যে দেখুন এখানে কিন্তু পাথ হয়েছে একশোটা আগে কয়টা ছিল যখন আমি যখন আমি এটাকে কন্ট্রোল ওয়াই দিলাম এই যে দেখুন এখানে কিন্তু পাত আছে মাত্র একটা এই যে একটা বক্স হলো পাত এবং এইখানে কিন্তু এই আমি গ্রেডিয়েন্ট ইউজ করেছি এখন যদি এটাকে আমি অবজেক্টে ক্লিক করে এখানে যে এক্সপ্যান্ডে ক্লিক করি এটা সিলেক্ট করতে হবে অবশ্যই অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমার এখানে আমি কতগুলো এইখানে পাথ দিব সেটা এক্সপ্যান্ড হওয়ার জন্য সেই জিনিসটা কিন্তু আমি এখানে দিতে পারবো যেমন এখানে একশো দিয়েছি এখানে যদি আমি যেই দিই দশটা যে দশটা দিলাম দশটা দিয়ে অক্ষেতে ক্লিক করি এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন দশটা এখানে হয়ে গেলো এখানে দশটা পাত আছে কন্ট্রোল ওয়াই দিলেই বুঝতে পারবেন এই যে কন্ট্রোল ওয়াই দিলাম দশটা পাত এবং এইগুলোকে আপনি এখানে আলাদাও করতে পারবেন যেমন রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে চলে আসুন এটাতে ক্লিক করুন রাইট বাটনে ক্লিক করুন এখান থেকে আপনি আনগ্রুপ করুন এবং এখানে ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করুন এখন আপনি কিন্তু একটা একটা করে এখান থেকে সরিয়ে দিতে পারবেন এই যে একটা একটা করে এই যে সরানো যাচ্ছে এভাবে এভাবে সরিয়ে ফেলতে পারবেন একটা একটা করে এই যে দেখুন সো এক্সপ্যান্ড কিন্তু এক্সপ্যান্ডের বিষয় কিন্তু আসলে অনেক বোঝার বিষয় এটাকে আসলে বুঝতে হবে আমরা যদি না বুঝি সেটা তাহলে কিন্তু আসলে আমরা ঠিকমতো ইলাস্ট্রনের কাজ করতে পারবো না বন্ধুরা এক্সপেন্ডের এই জায়গাটাতে আমি কিন্তু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি দেখুন এখানে আমি একটা রেক্টিংয়ে লিখে নিচ্ছি এবং সেমভাবে এখানে আমি গ্রেডিয়েন্ট দিচ্ছি এই কালার না দিয়ে না দিয়ে অন্য কালার কিন্তু আপনি দিতে পারেন সো বন্ধুরা এখান থেকে এইটাকে প্রথমে সিলেক্ট করলাম আমি এটাতে এটাকে প্রথমে সিলেক্ট করলাম তারপর এখান থেকে অবজেক্ট তারপর এখানে এক্সপ্যান্ড করে দিলাম এইখান থেকে দেখতে পাচ্ছেন ফিল আমার এখানে স্ট্রোক নেই এই জন্য আসেও তারপর এখান থেকে আমরা স্পেসিফাই করে দিলাম হচ্ছে পঞ্চাশটা না এখানে দশটাই থাকুক দশটা বা পনেরোটা পনেরোটা থাকুক পনেরোটা এবং অকে দিয়ে দিলাম এখন দেখুন এই যে অবজেক্টটা আছে এটা কিন্তু পনেরোটা ভাগে ভাগ হয়ে গেছে আমি কিন্তু এই একটু আগে যেটা দেখলাম যে আনগ্রুপ করে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে নেওয়া ছাড়াও কিন্তু আরও কাজ আছে যেমন আরও কাজ করা যায় সেটার জন্য আপনাকে যেটা করতে হবে এই এই অংশটাতে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি আনগ্রুপে ক্লিক করতে হবে তারপর আবার রাইট বাটনে ক্লিক করতে হবে আবার এখানে আপনাকে যেটা করতে হবে রিলিজ ক্লিপিং মাস্ককে ক্লিক করতে হবে এখন আপনি দেখুন এই যে সিঙ্গেলি আপনি সিলেক্ট করতে পারবেন সিঙ্গেলি এটাকে সরাতে পারবেন সিঙ্গেলি সিলেক্ট করতে পারবেন সিঙ্গেলি সরাতে পারবেন সিঙ্গেলি সিলেক্ট করতে পারবেন সিঙ্গেলি সিলেক্ট করতে পারবেন সিঙ্গেলি সরাতে পারবেন এটা সিলেকশন টুল দিয়েও পারবেন আর ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে তো অবশ্যই পারবেন বন্ধুরা এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে অবজেক্টে তারপর এখানে এক্সপেন্ড অ্যাক্সপ্লেন এসে আমরা এই স্পেসিফাইটা তো দেখলামই এখন গ্রেডিয়েন্ট ম্যাশে ক্লিক করব গ্রেডিয়েন্ট ম্যাশে ক্লিক করে ওকে দিয়ে দিব এবং গ্রেডিয়েন্ট ম্যাচটা এখন দেখুন কত সুন্দর হয়ে এখানে অ্যাপ্লাই হয়েছে আমি যদি কন্ট্রোল ওয়াই দেই এই যে দেখুন গ্রেডিয়েন্ট ম্যাচটা কত সুন্দরভাবে অ্যাপ্লাই হয়েছে আপনি কিন্তু এইভাবেও এই কাজটা এক্সপ্লেনটা করতে পারবেন বন্ধুরা এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখুন যে কোনো একটা রেকটিঙ্গেল আমি আঁকলাম বা যে কোনো একটা অবজেক্ট এটাকে আমি বৃত্তও আঁকতে পারি এটাকে কেটে দিয়ে আমি একটা বৃত্তও নিতে পারি এখান থেকে এই যে বৃত্ত নিলাম এবং এখান থেকে একটা বৃত্ত এঁকে দিলাম এখন দেখুন আমি যদি চাই এইখানে আমি প্যাটার্ন ফিল করব। এখানে ফিল আছে হচ্ছে কালার আমি যদি এইখানে এই যে গ্রাফিক্স গ্রাফিক্স স্টাইলে চলে আসি এবং এখান থেকে যদি এটা দিয়ে দিই অথবা এটা দিয়ে দিই এটা দিয়ে দিই এটা দিলাম এটা দেখুন চলে আসলো এখন এই এটাকে এভাবে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে যেটা করতে হবে আমাদের গ্রুপ করতে হবে তারপর চলে যেতে হবে হচ্ছে অবজেক্ট তারপর এখান থেকে অ্যাক্সপেন্ড অ্যাপারেন্সে ক্লিক করতে হবে তারপর আবার আপনাকে যেটা করতে হবে অবজেক্টে ক্লিক করে এক্সপেন্ডে ক্লিক করতে হবে এখানে ফিল আছে এখানে অকেজে দিয়ে দিন এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক্সপেন্ড হয়ে গেছে এখানে রাইট বাটনে ক্লিক করে আপনি এখানে আনগ্রুপ করতে পারেন আনগ্রুপ আর এবং এখানে প্রথমে চেক করবেন এইখানে যদি কন্ট্রোল ওয়াই দেন তাহলে বুঝতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এক্সপেন্ড কিন্তু হয়ে গেছে সো এখন কিন্তু আপনি যেটা করতে পারেন এইখানে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে আপনি যেটা করতে পারেন আবার আনগ্রুপ করতে পারবেন আবার রাইট বাটনে ক্লিক করে এইখান থেকে আপনি আনগ্রুপে ক্লিক করে দিন এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে পারছি এবং সিলেকশন এই যে সিলেকশন নিতে পারছি এখানে সিলেকশন নিতে পারছি এমনকি এটা শুধু সিলেকশান না এখান থেকে সিলেক্ট করে কিন্তু আমি সরিয়েও নিতে পারবো সরিয়েও দিতে পারবো এটাকে এই যে সিলেকশন টুল দিয়ে ক্লিক করে সরিয়েও দিতে পারবো সো বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্যাটার্নটা আছে আর এইখানে এই নিচে কিন্তু একটা বৃত্ত আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম আর এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে রাইট বাটনে ক্লিক করে এখানে রিলিজ ক্লিপিং মাস্ক করতে হবে তাহলে কিন্তু পুরো প্যাটার্নটা আপনার মানে সামনে চলে আসবে এই যে দেখুন পুরা প্যাটার্নটা আপনার সামনে চলে আসছে এবং এইটাই হচ্ছে মূল প্যাটার্নটা এবং এইখান থেকে আপনি কিন্তু আলাদা আলাদা করে ফেলতে পারবেন যেমন এইখান থেকে আপনি ডাইরেক্ট সিলেকশান তুলতে এইটা সিলেক্ট করতে পারবেন এইটা সিলেক্ট করতে পারবেন আপনি সবটাকে সিলেক্ট করে আবার রাইট বাটনে ক্লিক করে এখান থেকে আপনি গ্রুপ থাকলে এটা আনগ্রুপ করে নেবেন আর এখানে এক্সপ্যান্ড তো আমরা অলরেডি করেই রেখেছি এখন কিন্তু আমি এতটুকু আলাদা সিলেকশন করতে পারবো এতটুকু আলাদা সিলেকশন করতে পারবো এতটুকু করতে পারবো আবার এটাকে সিলেকশন টুল দিয়ে এটাকে সরিয়ে নিতে পারবো বন্ধুরা আরেকটা জিনিস শিখে রাখুন সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কিছু এক্সপ্যান্ড করবেন যেমন আমি এখানে একটা কালার দিয়ে দিলাম আবার এখানে আরেকটা এখানে নিচ্ছি ছোট করে হ্যাঁ মনে করুন যে আপনি যে কোনো জিনিস একটা এক্সপ্যান্ড করতে যাবেন এক্সপেন্ড যখন আপনি অবজেক্টে ক্লিক করে এক্সপ্যান্ডে যাবেন তখন কিন্তু আপনার এই উপরে অপশানস বারটা কিন্তু এখানে আসবে দেখুন সবসময় যখন যে টুলটাতে কাজ করবেন এই অপশানস বারে এই জিনিসটা কিন্তু আসবে আপনি এখানে যদি এই জিনিসটা না আসে তাহলে আপনি কি করবেন আপনি চলে যাবেন হচ্ছে উইন্ডোতে তারপর ওয়ার্কসপিস এই যে ওয়ার্কসপিস এইখানে আপনি ওয়ার্কসপিসে এসে আপনি এখানে যেটা করবেন এইখানে অ্যাসেন্সিয়াল ক্লাসিক যেটা আছে এইটা এটাতে ক্লিক করে দিবেন কারণ এটাতে ক্লিক করে দিলে আপনার কিন্তু এই অপশন বারটা চলে আসবে যদি না থাকে আমার এখানে কিন্তু এই যে যে ওয়ার্কসপ্লেসটা এখন আছে সেই ওয়ার্কস্পেসটা কিন্তু আমি আমার সুবিধার জন্য সেভ করে রেখেছি এবং সেটা দিয়ে আমি কাজ করি বন্ধুরা এখন আসুন দেখে নেওয়া যায় যে আপনি লেখা কীভাবে এক্সপ্যান্ড করবেন সেটা কিন্তু আমি একদম প্রথমেই একটু দেখিয়ে ফেলেছিলাম আপনাদেরকে দেখুন এই টাইপ টুলে এসে আপনি যে কোনো টাইপ আপনি করে নিতে পারেন যে কোনো সিস্টেমটা বা স্টাইলটা নিয়ে নিতে পারেন আমি টাইপ টু যেটা সোজা আছে সেটাই নিলাম নিয়ে এখানে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন একটা টাইপ তৈরি হলো লার্মা এফসাম এইটাকে আমি শিফটে চেপে রেখে বড়ো করে নিচ্ছি এখন এইটাকে আপনি কিভাবে এক্সপ্যান্ড করবেন এটাকে আপনি এখানে অবজেক্টে ক্লিক করে এক্সপ্লেন করতে পারেন এক্সপ্লেন করতে পারেন এবং এখানে অবজেক্ট এবং ফিল দুইটাই আছে যদি আপনি শুধুমাত্র অবজেক্ট করেন তাহলে যদি ফিলটা না করেন তাহলে শুধুমাত্র অবজেক্টটা হবে যেমন অক্ষেতে ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেল আবার যদি অবজেক্ট এবং ফিল দুইটাই করেন তাহলে কিন্তু দুইটাই হবে কারণ এই মুহূর্তে দেখুন আমি যদি এটাকে এই যে দেখতে পাচ্ছেন কালারটা আছে এটাকে সোয়াচ করি এই যে দেখতে পাচ্ছেন এই দুইটাই কি চলে আসলো স্ট্রোক এবং ফিল দুইটাই চলে আসলো সো আপনি কিন্তু চাইলে কি করতে পারেন এই সেম জিনিসটাকে আপনি এখানে এক্সপেন্টে যখন আসবেন অবজেক্ট এক্সপেন্ট তখন আপনি এই অবজেক্ট এবং ফিল দুইটাতেই সিলেকশন রাখবেন রাখার পরে আপনি ওকেতে ক্লিক করে দেবেন তাহলে আপনার কি কি হবে অবজেক্ট এবং আপনারা যে ফিল আছে দুইটেই এখানে সুন্দরভাবে এক্সপেন্ড হয়ে যাবে বন্ধুরা টেক্সট এক্সপেন্ড করার জন্য কিন্তু আরো সহজ পদ্ধতি দেয়া আছে সেটা হচ্ছে যে কোনো টেক্সট এর উপর রাইট ক্লিক করবেন এখান থেকে ক্রিয়েট আউটলাইন এই যে ক্রিয়েট আউটলাইন বা শিফট কন্ট্রোল ওতে তে ক্লিক করবেন বা ক্রিয়েট আউটলাইন এটাতে ক্লিক করবেন এই যে আউটলাইন হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন আউটলাইন তৈরি হয়ে গেল এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ধরনের টেক্সট এক্সপেন্ড করতে পারবেন ক্রিয়েট আউটলাইন এক্সপেন্ড সেম জিনিস বন্ধুরা এখন আপনাদেরকে আরেকটা সর্বশেষ একটা জিনিস দেখাবো আজকের ভিডিওর এক্সপ্যান্ডের বটে হোয়াট ইজ এক্সপ্যান্ড ছিল আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সর্বশেষটা দেখলে আরও হয়তো সুন্দরভাবে বুঝতে পারবেন যেমন এখানে আমি একটা বৃত্ত আঁকছি শিফট হিসেবে রেখে এবং সাথে সাথে এখানে আরেকটা বৃত্ত আমি আঁকছি এখন এই বৃত্তটাকে ক্লিক করে দুইটার কালার একটু ভিন্ন করে দিই দুইটার কালারই ভিন্ন করে দিচ্ছি এইটা এবং এইটা হ্যাঁ এখন এই বৃত্তটাকে এই বৃত্তটার এই পাশে রাখলাম এবং দুটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি যদি পাথ ফাইন্ডারে চলে যান দেখুন পাথ ফাইন্ডার আপনি পাবেন হচ্ছে উইন্ডোজ উইন্ডো যে বাটনটা আছে মেনু এখানে গিয়ে আপনি পাথ ফাইন্ডার আছে এখান থেকে নিয়ে আসতে পারেন এবং শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল অ্যাফ নাইন এখন যেটাই আপনি নেন সেটা আপনার বিষয় যদি আপনার এখানে টুল বাটটা না থাকে তাহলে আপনি এই উইন্ডো থেকে নিয়ে আসবেন সো দুইটাকে আমি সিলেক্ট করছি সিলেক্ট করার পরে এখানে ফাইন্ডার এইখানে প্রথমটা যেটা আছে দেখতে পাচ্ছেন ইউনাইট এই যে ইউনাইট আছে ইউনাইটে যদি আমি ক্লিক করি এই দুইটা কিন্তু দেখতে পাচ্ছেন ইউনাইট হয়ে গেছে এখন যদি আপনি যেটা করেন ইউনাইটটা এইভাবে না করে আপনি যদি অল্টারে চেপে রেখে এখানে ইউনাইটে ক্লিক করেন তাহলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে ইউনাইট কিন্তু হলো কিন্তু ইউনিটটা হলেও আমি আপনাদেরকে আরেকটু দেখাচ্ছি এইখানে দেখুন আমি এই স্ট্রোক দিয়ে দিচ্ছি একটা স্ট্রোক দিয়ে দিলাম হ্যাঁ স্ট্রোকটাকে একটু বাড়িয়ে দিই নাহলে আপনি বুঝতে পারবেন না আসলে দেখতে পাচ্ছেন আমি স্ট্রোকের ভেলোটা বাড়িয়ে দিলাম এখন আমি কি করেছিলাম এই দুটাকে সিলেক্ট করে এখানে অল্টারে চেপে রেখে ইউনাইটে ক্লিক করেছিলাম এখন একটা ম্যাজিক দেখুন এখানে যদি আমি ডাইরেক্ট সিলেকশানে ক্লিক করি এবং এই যে বৃত্তটা আছে এটাকে যদি আমি ভিতরে নিয়ে নিয়ে যাই এই যে দেখুন এরকমভাবে ইউনাইট হচ্ছে যদি বাইরের দিকে নিয়ে যাই এটা আস্তে আস্তে আমি কিন্তু এটাকে সরিয়ে ফেলতে পারব যে দেখুন আবার যদি আস্তে আস্তে ভিতরের দিকে আনি তাহলে এরকমভাবে এটা ইউনাইট হবে এই যে দেখুন একটা সুন্দর একটা জিনিস এই জিনিসটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি কখনো আপনার প্রয়োজন হয় এইভাবে কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন যেটা করতে হবে আপনি অল্টারে চেপে রেখে এই ইউনিটে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আপনি এইভাবে প্রয়োজন মতো আপনি কিন্তু কাজটা করতে পারবেন যে কোনো দিকে যান না কেন এই ইউনিটটা হবে হচ্ছে এরকম মানে কমন নেওয়ার মতো করে এরকম ইউনিটটা আপনাকে হবে এখন বন্ধুরা এই জিনিসটা আসলে কেন দেখিয়েছি সেটা একটু বলি এই জিনিসটাকে আপনি যদি এই যে কাজটা আমি দেখাচ্ছি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কাজটা করা যায় এটাকে যদি আপনি বন্ধ করে দিতে চান মানে এটাকে যদি স্থায়ী রূপ দিয়ে দিতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এটাকে সিলেক্ট করে এইখানে পাথ ফাইন্ডারে এসে এক্সপ্যান্ডে ক্লিক করতে হবে তাহলে কিন্তু এই কাজটা আর হবে না এখন যদি আমি ডাইরেক্ট সিলেকশনে যাই তাহলে কিন্তু একটা মানে ওরকমভাবে একটু আগে যেটা দেখালাম সেই রকমভাবে কিন্তু আর সেটা স্থান বদল করবে না বন্ধুরা আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছি যে এক্সপেন্ড প্যান্ড জিনিসটা কি এডুবি ইলাস্টরে আশা করি অ্যাক্স যাবতীয় জিনিস মোটামুটি প্রায় এইট্টি এইট্টি ফাইভ পার্সেন্ট আমি বলে দিয়েছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আপনাদের প্রায়োগিক কাজে সেগুলো আপনারা ব্যবহার করবেন আশা করছি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ